শুরু হচ্ছে বিশ্ব সাহিত্যের বাছাই করা রম্যকল্প, সামাজিক কল্প, রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং অলৌকিক কল্পে সাজানো বইটইয়ের বিশেষ নিবেদন বইটই স্টোরিজ। বইটই স্টোরিজ শোনান, শুনুন এবং উপভোগ করুন। আজকের নিবেদন হত্যার চক্র, রচনা রবার্ট শিকলে, অনুবাদে সৌরেন দত্ত। শুরু হচ্ছে হত্যার চক্র। গল্প শোনার আগে আপনাদের কাছে অনুরোধ, হেডফোনের রাইট এবং লেফটটা একবার চেক করে নেবেন। এই যেমন এখন আমি আপনার রাইট থেকে কথা বলছি এবং এখন আপনার লেফট থেকে। রাইট, লেফট। এটাই বোধহয় সেই নতুন ধরনের নাইট ক্লাবটা, কি বলো? মিসেস মর্গ্যান তার স্বামীকে প্রশ্ন করলেন। মিস্টার মর্গ্যান অপলোকে মুহূর্ত খানেক তাকালেন অদূরের আলোময় একটি বোর্ডের দিকে, তারপর বললেন, এটা হলো মেক্সিকো সিটিতে ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় সেই ক্লাবটি। মিসেস মর্গ্যান ভ্রুকুটি করে স্বামীর দিকে তাকালেন। তারা দুজনে একটি সরু লম্বা করিডোর দিয়ে হেঁটে চলছিলেন। করিডোরের দুদিকের দেওয়াল সদ্য সাদা রং করা। নির্জন প্রায়ান্ধকার করিডোরের মাঝামাঝি এসে মেঝের উপরে একটি নরকরটি পড়ে আছে দেখতে পেলেন তারা। অন্ধকারে কোটর দুটি যেন তাকিয়ে আছে মিসেস মর্গ্যানের দিকে তীব্র লক্ষ্যে। ডান পা দিয়ে সজোরে করটির উপরে একটা লাথি মারলেন মিসেস মর্গ্যান, কিন্তু সেটা স্থানচ্যুত তো হলোই না, বরং কোটর দুটো স্ফটিক কাঁচের মতন দীপ্তিময় হয়ে উঠে তীব্র দৃষ্টি ছুঁড়ে দিল মিসেস মর্গ্যানের দিকে। ল্যাটিনগুলো বেশ উঁচু দরের রসিক তো, মিসেস মর্গ্যান হেসে বললেন। এই নিয়ে তাদের পাঁচটি রাত হলো মেক্সিকো সিটিতে। এই পাঁচটি দিনে তারা দেখেছেন মেক্সিকোর বিখ্যাত বিশ্ববিদ্যালয় নগরী, ইটুরবাইট প্রাসাদ, ভাসমান উদ্যান, চাপুলটেপেক দুর্গ, দেখেছেন ন্যাটাডোরদের ষাঁড়ের লড়াই, দেখেছেন অসংখ্য কিউরিও বিপণী। এক জায়গা থেকে আর এক জায়গায় তারা কৌতূহলী হয়ে ছুটে বেরিয়েছেন। মিসেস মর্গ্যানের বড্ড একঘেয়ে লাগছে সব কিছু এখন। বেশ ক্লান্ত এবং বিরক্ত তিনি, সব সময়ই স্বামীকে তিরস্কার করছেন আর সেই সঙ্গে তর্জন গর্জন। মিস্টার মর্গ্যান তটস্থ, স্ত্রীকে তিনি ভয় করেন। ঠিক এমন সময়ই তাদের হোটেলের কামরার দরজার তলা দিয়ে একটি মুদ্রিত বিজ্ঞাপনের প্রচারপত্র কে যেন গলিয়ে দিয়ে যায়। সেই ছাপা কাগজটি কুড়িয়ে এনে মিস্টার মর্গ্যান তার স্ত্রীর হাতে দেন। মিসেস মর্গ্যান পড়তে থাকেন। আসুন আমাদের সমাধি ভবন হত্যার ক্লাবে, বিজ্ঞাপনের শিরোনাম ছিল ওই রকমের। তারপর বাকি অংশ তলায় শুরু হয়েছে। মিসেস মর্গ্যান আবার পড়তে লাগলেন। আসুন এই আশ্চর্য ভয়ের সমাধি ঘরে এসে উপভোগ করুন কত অজানারে। মৃত মানুষ কি চলে ফিরে বেড়াতে পারে, কিংবা প্রেতাত্মারা কি চিৎকার করে কখনো? এসবের অভিজ্ঞতা হবে আপনার মেক্সিকো সিটির এই অদ্ভুত ও অলৌকিক সমাধি ভবন হত্যার ক্লাবে এলে। বিশেষ করে ট্যুরিস্টদের জন্যই এই আশ্চর্য ক্লাবটি। ছুটির দিনে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করবার মতন এমন ক্লাব আর কোথাও খুঁজে পাবেন না। মিসেস মর্গ্যান থামলেন, ভ্রুকুটি করে তাকালেন স্বামীর দিকে, তারপর বললেন, এখানে একবার গেলে মন্দ হয় না। আমাদের বড্ড একঘেয়ে লাগছে সব কিছু,
মনে হচ্ছে এখানে গেলে বেশ মজা পাওয়া যাবে। তুমি যা বলো, রাগ করে মন্তব্য করলেন মিস্টার মর্গ্যান। নিচে নেমে হোটেলের লবিতে এসে মিস্টার মর্গ্যান নতুন নাইট ক্লাবটা সম্পর্কে টেলিফোনে কিছু খোঁজ খবর নিলেন। না, ক্লাবটা বাইরে থেকে দেখতে বেশ জমকালো চেহারারই, আর খদ্দেরও কম গিয়ে ভিড় করে না ওখানে, তবে বেশিরভাগই ট্যুরিস্ট নরনারী। মর্গ্যান নিশ্চিন্ত হয়ে উপরে এসে স্ত্রীকে সে কথা জানালেন। আজ সন্ধ্যার পরই চলো, মিসেস মর্গ্যান হুকুমের স্বরে বললেন। তাই হবে, মিস্টার মর্গ্যান বললেন। তাই তারা সন্ধ্যার মধ্যেই চলে এসেছেন সেই হত্যার নাইট ক্লাবে। বিষণ্ন নির্জন প্রায়ান্ধকার করিডোর ধরে হেঁটে চলেছেন ক্লাবের দরজার দিকে। পথের মাঝামাঝি এসে যে নরকরটিটা তাদের চোখে পড়েছিল সেটার দিকে লাথি ছুঁড়ে মিসেস মর্গ্যান বলেছিলেন, ল্যাটিনগুলো বেশ রসিক তো। লম্বা করিডোরের শেষে একটি দরজা দেখা গেল, কিন্তু দরজা বন্ধ। কিন্তু তারা স্পষ্ট শুনতে পেলেন ভেতর থেকে সঙ্গীত আর গ্লাস ঠোকাঠুকির অস্পষ্ট একটা শব্দ ভেসে আসছে, আর সেই সঙ্গে আসছে হাসি আর ঠাট্টা ইয়ার্কির গুঞ্জন। একটা অদ্ভুত নীল আলো জ্বলছে দরজার মাথায়। নির্জন লম্বা করিডোরের বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে সেই নীল নিস্তেজ আলোর প্রেতোচ্ছ আভা। মন্দ নয়, মনে হচ্ছে বেশ মজাই পাওয়া যাবে এখানে, বললেন মিসেস মর্গ্যান। নীলাভ আলোয় স্বামীর মুখটা কেমন রহস্যময় দেখালো। মিসেস মর্গ্যান অত্যন্ত লম্বা চেহারার রাশভারী একটি স্ত্রীলোক। মেদবহুল তার ওই লম্বা চেহারার কাছে মিস্টার মর্গ্যানের ছিমছাম ছোট চেহারাটি কেমন বেমানান লাগে। অত্যন্ত কর্কশ এবং রূঢ় কণ্ঠস্বর মিসেস মর্গ্যানের। সময়ে সময়ে তিনি এত অধৈর্য হয়ে পড়েন যে মিস্টার মর্গ্যানকে তখন বেশ হিমশিম খেতে হয়। স্ত্রীর এতটুকু অবাধ্য হবার ক্ষমতা তার নেই। বয়সে তারা দুইজনেই প্রৌঢ়া এবং প্রৌঢ়, তবু মিসেস মর্গ্যানের চাইতে তার স্বামীকে যেন অল্প বয়সের বলেই মনে হতো। মিস্টার মর্গ্যানের বেশ মনে আছে তার স্ত্রী বছর দশেক আগেও বেশ কৃশ ও ছিমছাম চেহারার এক লাবণ্যময়ী সুন্দরী মহিলা ছিলেন, কিন্তু বাপের মৃত্যুর পর তার সম্পত্তি হাতে আসার পর থেকেই মিসেস মর্গ্যান দিনের পর দিন বদলে যেতে থাকেন। তার চেহারায়, তার কণ্ঠস্বরে, তার ব্যবহারে পরিবর্তন শুরু হতে থাকে। 10-12 বছরের মধ্যেই সেই সুন্দরী মহিলা একটি মেদবহুল স্থূলাঙ্গিনী কর্কশ স্বভাবা মহিলায় পরিণত হন। তার মন যেমন শক্ত হয়ে ওঠে, তেমনি তার আচরণও দুর্বোধ্য হতে থাকে। তার পায়ের গঠন এককালে চমৎকার ছিল। পায়ের গোড়ালির ডিম ও উপরিভাগের লাবণ্য মিস্টার মর্গ্যানকে মুগ্ধ করত, কিন্তু সেই পা দুটি এখন হয়েছে স্তূপীকৃত মেদ চর্বি মাংসের দুটো গদা, এবং মিস্টার মর্গ্যান অনেক সময় ভয় পান এই স্থূলত্বের প্রসার আরও কতটা বিস্তৃতি লাভ করবে তা ভেবে। ডাক্তার দেখানো হলে তাঁরা বলেছেন, ভ্রমণে নিয়ে যান স্ত্রীকে, হাঁটাহাঁটি ছুটোছুটি করান, তাহলে অনেকটা ফল পাওয়া যাবে। মিস্টার মর্গ্যান আসল কথা বলে ফেললেন, ও বড্ড লম্বা আর এত মোটা হয়ে গেছে যে ওর কাঁধে একটা বিশ্রী কুঁজ বেরিয়েছে, ট্যুরিজমে সেটা কী করে সারবে? সারতে পারে। ডাক্তার মিস্টার মর্গ্যানের উন্নত সুশ্রী চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, তাই
মিস্টার মর্গ্যান প্রথমেই স্ত্রীকে নিয়ে এসেছিলেন মেক্সিকোতে। 5টি দিন কাটালেন শহরের এটা ওটা দেখে, শেষে এই সমাধি ভবন হত্যার ক্লাব। করিডোরের বাকি পথটা ধরে তারা সেই নীলাভ দরজার দিকে এগিয়ে চলতে লাগলেন। করিডোর যেখানে দরজা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে সেখানে গিয়ে তারা হঠাৎ থমকে দাঁড়ালেন। দেখলেন অনেকগুলো কফিন সারি সারি সাজানো রয়েছে করিডোরের দরজার কাছে। কফিনগুলোর প্রত্যেকটারই তালা খোলা, আর তার মধ্যে রয়েছে প্রায় মমিতে পরিণত হয়ে যাওয়া বেশ কয়েকটি শুকনো আর চিমশে মৃতদেহ। মমের দেহে যেমন কাপড় জড়ানো পেঁচানো থাকে, কফিনের ওই শুকনো সবগুলোর দেহ তেমনই কাপড় জড়িয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। তবে সেগুলো সত্যি মৃতদেহ কিংবা মৃতদেহের মতোই অবিকল সাজিয়ে রাখা হয়েছে কিনা তা বোঝা গেল না। এক একটি কফিনের সঙ্গে ঝুলে রয়েছে ব্রোঞ্জের এক একটা চাকতি, আর সেই চাকতির গায়ে লেখা রয়েছে কফিনের শবদেহের পরিচয় স্পেনীয় ভাষায়। বেশ মজার তো! মিসেস মর্গ্যানের গলা সামান্য একটু কেঁপে উঠল। মিস্টার মর্গ্যান অনুবাদ করে পড়ে শোনালেন। এই বাক্সে যার শবদেহ রয়েছে তিনি হলেন মন্ট্রেরি, 16 শতকের এক সম্ভ্রান্ত মহিলা। ঘুমের মধ্যে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। আশ্চর্য! মিসেস মর্গ্যানের সংক্ষিপ্ত উচ্চারণ। এটি হল শিয়াপাস কনভেন্টের প্রাধানা সন্ন্যাসিনীর শবদেহ। দস্যুরা ওকে গলা টিপে খুন করে। আর এটি হল ওয়ার্ডালাইস শহরের একটি রূপবতী বারাঙ্গনার শব, ও নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করে, আর এই কফিনটায় ও আছে। যথেষ্ট হয়েছে, চুপ করো! মিসেস মর্গ্যান খানিকটা ধমকের সুরে বলে উঠলেন। মেক্সিকোর এই লোকগুলোর এসব শয়তানি রসিকতার একটা সীমা থাকা উচিত। সত্যি, মিস্টার মর্গ্যান গম্ভীর কণ্ঠে বললেন, কিন্তু ল্যাটিনরা মৃত্যুকে খুব পছন্দ করে। সব কফিনেই মৃতদেহ রয়েছে, শুধু ও দুটো খালি কেন? মিসেস মর্গ্যান প্রশ্ন করলেন। এটা হলো একটা নতুন নাইট ক্লাব, খুব সম্ভবত এ দুটো কফিনের জন্য এরা এখনও তেমনতর কোনো শবদেহ জোগাড় করে উঠতে পারেনি। নীলাভ আলোর নিচের দরজা খুলে গেল। কালো রঙের আলখাল্লা জড়ানো এবং মঠের যাজকদের মতন মাথায় টুপি পরা একটি লোক এগিয়ে এসে তাদের অভ্যর্থনা জানাল। লোকটি নাইট ক্লাবের হেড ওয়েটার, তার হাতে একটি মেনু। খসখসে গলায় সে বলল, আসুন আসুন আমাদের এই সমাধি ভবনে। যদিও সব কিছুই এখানে ভয়ের, তবুও ভয় পাবেন না আপনারা। লোকটির ইংরেজি উচ্চারণ বিকৃত, খসখসে আর বিকৃত উচ্চারণে আবার সে বলল, এখানে ঘুরে বেড়াচ্ছে প্রেতাত্মা আর কঙ্কালেরা, ওরা অন্ধকার ভালোবাসে, তাই আমাদের এই নাইট ক্লাবের প্রায়ন্ধকার নীল আলোর ব্যবস্থায় সবাইকে সহ্য করে নিতে হবে। হয়তো আপনার টেবিলের অপর প্রান্তেই দেখতে পাবেন একটা ভ্যাম্পায়ার বসে আছে। আর এই নাইট ক্লাব হলো ওয়াটার গেস্ট ডাইনিদের একত্র জড়ো হওয়ার আড্ডার মতন একটা ক্লাব। এবার ওই টেবিলে গিয়ে দুজনে বসুন। মিস্টার মর্গ্যান কিছু মেক্সিকান কিছু ইংরেজিতে বললেন, আমাদের জন্যে একটু আলাদা এবং ভালো ব্যবস্থা চাই। অবশ্যই স্যার, প্রধান পরিচারক বলল, আমাদের ক্লাবের সবচাইতে শ্রেষ্ঠ আসনটি আপনাদের জন্যই, এবং বিশেষভাবেই আপনাদের সেবা করবার জন্যে আমরা প্রতিটি মুহূর্ত ব্যয় করব। আপনারা আসাতে আমরা খুব সম্মানিত বোধ করছি। সেনের ও সেনেরা, চলুন আমার সঙ্গে এই পথে। লোকটি আগে আগে চলল। নীলাভ প্রায়ন্ধকার আলোয়
তার কালো আলখাল্লা পরা মূর্তিটা যেন অন্ধকারের মধ্যে মিশে যাচ্ছিল। সে একটা অন্ধকার বড় হলের মধ্যে ঢুকল। অসংখ্য ঘন নীল রঙের আলো জ্বলছে সে ঘরে, অস্পষ্ট আবছা ঘরের সব দৃশ্য। মর্গান দম্পতি তাকে অনুসরণ করে হলের মধ্যে ঢুকে একেবারে মাঝখানে এগিয়ে চললেন। হলের একেবারে শেষ প্রান্তে কালো চাদরে ঢাকা একটি ডায়াসের উপরে অর্কেস্ট্রা পার্টি, নিচে মেঝের উপরে যেখানে নাচ হয় তার চারদিক ঘিরে রয়েছে অতিথিদের বসবার টেবিল। সেই টেবিলগুলোর পাশে দাঁড়িয়ে রয়েছে জল্লাদের মতন কালো পোশাক পরা, মুখে মুখোশ আঁটা এক একজন ওয়েটার। হলের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে অসংখ্য নরকঙ্কাল, কর্দমাক্ত কালো বাদুড়ের সব, এবং ইতস্তত ছড়ানো রয়েছে আলোময় অগণন মৃত্যু মুখোশ। মর্গান দম্পতি একটি বিশেষ ধরনের চিহ্নিত টেবিলে গিয়ে বসলেন। হাতির দাঁতে তৈরি নরকরটির এক একটি পাত্রে করে তাদের পানীয় দিয়ে গেল ওয়েটার। মিসেস মর্গান সেই করটির পাত্রে চুমুক দিতে দিতে নাচ দেখতে লাগলেন। জোড়া জোড়া নারী পুরুষ নাচছিল তখন হলের মধ্যে, কিছুটা ওয়াল্টজ আর কিছুটা গ্রাম্য স্প্যানিশ নাচ। সমস্ত ব্যাপারটাই একটা বিকৃত পাগলামি, মিসেস মর্গান হঠাৎ মন্তব্য করলেন। তুমি এখনো সবটা দেখোনি ডিয়ার, সবটা দেখলে। বাধা দিয়ে বিরক্ত কণ্ঠে মিসেস মর্গান বললেন, স্টুপিড, এরা সব শয়তানি মজায় মেতেছে, জঘন্য। যে মেয়ে পুরুষেরা নাচছে তাদেরও মুখে নরকরটির মুখোশ। চলো এখনই এখান থেকে সরে পড়ি আমরা। কিন্তু ডিয়ার, এই মুহূর্তে চলো, হিংস্র স্বরে হিস হিসিয়ে বলে উঠলেন মিসেস মর্গান। কিন্তু জল্লাদের শ্বাসরোধ করে মেরে ফেলার সেই আশ্চর্য দৃশ্য, শাট আপ, চলো। তোমার যা ইচ্ছে ডিয়ার, দুর্বল স্বরে বললেন মিস্টার মর্গান। ওয়েটারকে ডাকছি বিলের জন্য। হঠাৎ মিসেস মর্গান বলে উঠলেন, লেডিস রুম কোথায় এখানে? কেমন গা বমি বমি করছে। ওই যে কোণের দিকে, হলের ওদিকটায়। মিস্টার মর্গান দূরের একটা কোণের দিকে তর্জনী উঁচিয়ে দেখালেন, বিলের টাকা দাও, আমি এখনই আসছি, দেখো বেশি দিও না যেন। এই বলে প্রায় হনহনিয়েই মিসেস মর্গান চলে গেলেন হলের একেবারে কোণের দিকে, ডামাস লেখা একটা দরজা লক্ষ্য করে। ডামাস শব্দের অর্থ নরক। মিস্টার মর্গান সংকেত করতেই একজন ওয়েটার এসে দাঁড়ালো তার সামনে। মিস্টার মর্গান তাকে বিল দেবার জন্যে অনুরোধ করলেন। সাই সেনার, ওয়েটার বলল, পেসো অথবা ডলারে বিল কিভাবে দেবেন? ডলারে? বাহ, অবশ্য আপনার ব্যাপারে সবই আলাদা বন্দোবস্ত। ঠিক তাই, মর্গান মন্তব্য করলেন। হ্যাঁ স্যার, ওয়েটার বলল। তারপর সে তার কানের পাশ থেকে একটা ছোট্ট পেন্সিল টেনে একটা হলুদ কাগজে লিখতে শুরু করল, দুটি পানীয় $1.60, আসন $3, বিশেষ ধরনের সেবা ও কর্তব্যের জন্য ফি বাবদ $500, মোট সবশুদ্ধ $504.60। মিস্টার মর্গান তার বিল ফোল্ড বের করে তা থেকে এক তারা নোট বের করে গুনতে লাগলেন। $20 এবং $10 নোট সব, $600 রয়েছে তারায়, সবটাই দিয়ে দিলেন ওয়েটারের হাতে। বললেন, চেঞ্জটা রেখে দিও, আমি খুশি। ধন্যবাদ স্যার, ওয়েটার বলল।
তারপর সে কি যেন একটা ইশারা করল হেড ওয়েটারের দিকে। হেড ওয়েটার ইশারা করল ব্যান্ড মাস্টারের দিকে। ব্যান্ড মাস্টারের ইঙ্গিতে প্রচণ্ড গর্জনে যেন ফেটে পড়ল বাদ্যযন্ত্রগুলো। সেই সঙ্গে বন্য বোলেরও নৃত্যে উদ্দাম হয়ে উঠল নাচিয়ে মেয়ে পুরুষেরা। দেওয়ালের কঙ্কালগুলো নড়ে চড়ে উঠল। মৃদু নীলাভ আলোর সঙ্গে ঘন লাল রং জ্বলে উঠল মৃত্যু মুখোশগুলোর চোখে মুখে। কর্দমাক্ত ভ্যাম্পায়ারগুলোর শুকনো সবগুলো এক নকল আর্তরব জুড়ে দিল সেই মুহূর্তে। আসনে বসা ছায়ার মতো চেহারার অতিথি মূর্তিগুলো করটি পাত্রে ঘন ঘন চুমুক দিতে লাগলো। অকস্মাৎ নীল আলোগুলি নিভে গেল আর অন্ধকারে সেই বোলেরও নাচিয়েদের মাথার উপরে নেমে এলো বড় বড় দ্যুতিময় মাকড়সার চাল। কৃত্রিম চেহারার প্রকাণ্ড মাকড়সাগুলো নামতে লাগলো নাচিয়েদের লক্ষ্য করে। নর্তকীরা এক নকল বিভৎস চিৎকার জুড়ে দিল সেই মুহূর্তে। তাদের সে চিৎকার শুনে আসনে বসা দর্শক স্ত্রীলোকেরা ভয়ে চিৎকার করে উঠল। আর সেই সঙ্গে মিশে গেল আরও একটা চিৎকার ড্যামাস দরজার লেডিস রুম থেকে। সঙ্গে সঙ্গে নীল আলোগুলো জ্বলে উঠল। সব চিৎকার শান্ত। ব্যান্ড বাজনার বোলেরও নাচ থেমে গেল। মাকড়সার জাল অদৃশ্য হল। শোনা গেল না ভ্যাম্পায়ারদের নকল চিৎকারও। মিস্টার মর্গ্যান বেরিয়ে এলেন হল থেকে, আবার সেই করিডোর, একেবারে শেষ প্রান্তে সেই নীলাভ দরজা। ক্লান্ত বিষণ্ন পায়ে মিস্টার মর্গ্যান সেই দরজার সামনে এসে দ্বিতীয়বার থমকে দাঁড়ালেন। ক্লাবে প্রবেশ করার সময় এই করিডোর পথে তিনি এবং মিসেস মর্গ্যান থমকে দাঁড়িয়ে পড়েছিলেন এই নীলাভ দরজার কাছে, অনেকগুলো কফিন সারি সারি সাজানো থাকতে দেখে। কফিনগুলোর প্রত্যেকটারই ডালা খোলা ছিল। প্রায় সব কফিনে মৃতদেহ ছিল, কেবল দুটি কফিন খালি পড়েছিল। দুটো খালি কেন, মিসেস মর্গ্যান প্রশ্ন করেছিলেন। উত্তরে মিস্টার মর্গ্যান তাকে বুঝিয়েছিলেন ওই দুটো কফিনের জন্য ক্লাব কর্তৃপক্ষ তেমন উল্লেখযোগ্য মৃতদেহ পায়নি। কথা বলতে বলতে হঠাৎ মিসেস মর্গ্যান যেন কোন দিকে চলে গেলেন। অনেকক্ষণ কেটে গেল, তবু তাঁর পাত্তা নেই। মিস্টার মর্গ্যান একটু চিন্তিত হলেন। কী ব্যাপার, এত দেরি হবার তো কথা নয়। এই সব কথা ভাবতে ভাবতে মিস্টার মর্গ্যান ফিরে আবার কফিনগুলোর দিকে তাকালেন। ভালো করে লক্ষ্য করতে গিয়ে চমকে উঠলেন তিনি। কি আশ্চর্য, খালি কফিন দুটোর মধ্যে একটা তখনও খালি থাকলেও অন্যটা ভর্তি। সেই সদ্য মৃতদেহে ভর্তি কফিনটার কাছে যেতেই চমকে উঠলেন মিস্টার মর্গ্যান। সে কি, কী করে সম্ভব, এ কী করে সম্ভব! নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারছেন না। এখনই তাকে ক্লাব থেকে বেরিয়ে পড়তে হবে। হত্যার ক্লাব, ক্লাবের নামটাই ভয়ঙ্কর বিভৎস। মিস্টার মর্গ্যান ভাবলেন সেই ভয়ঙ্কর হত্যার ক্লাব থেকে ঝড়ের গতিতে বেরিয়ে আসার মূলে আরও একটা কারণ অবশ্যই ছিল। মিস্টার মর্গ্যানের মনে পড়ল তাঁর স্ত্রীর কফিনের পাশে তখনও আর একটা কফিন খালি অবস্থায় পড়েছিল। সেই কফিনটা যেন হাত ছানি দিয়ে তাকেই ডাকছিল।